গুরু ব্রহ্ম মহিমা অলেখ শরণ। নমস্কার দর্শক বৃন্দ, আপন মানুষ আজির রাশিফল কার্যক্রমে মু এস কুমার স্বাগত জনাউছি। প্রতিদিন নিজের রাশিফল জাঁয়া পাই গুরুকৃপা ইউট্যুব চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু প্রেস করি অল নোটিফিকেসন অন করে দিন্তু, যা ফলরে আমি যেতবে ভিডিও অপলোড করিবু প্রথমে আপন ভিডিও দেখি পারিবে। আমার এই ভিডিওরে আপন সম্পূর্ণ পঞ্চাঙ্গ সহিত মেষঠার মীন পর্যন্ত বারগোটি রাশির রাশিফল বিষয়ের জাঁপারে। ভিডিও কু দয়াকরি শেষ পর্যন্ত দেখন্তু। ভিডিওটি ভালো লাগিলে ভিডিও কু লাইক করন্তু এবং আপনার প্রিয়জন পাখু শেয়ার করে জনান্তু। এবে আসন্তু জানিবা আজি দিনর সম্পূর্ণ পঞ্চাঙ্গ বিষয়। আজি 2024 মসিয়া ফেব্রুয়ারি মাস 23 তারিখ শুক্রবার, দিল্লি শরাব্দ সন 1431 সাল, স্বাধীন ভারতাব্দ 77 বর্ষ, মহিমাদ 197 বর্ষ, উৎকল গজপতি শ্রী শ্রী গজপতি দিব্যসিংহদেব মহারাজাঙ্কর 67 অঙ্ক, সৌরস্ব ফাল্গুন মাস 11 দিন, চান্দ্রমতে মাঘ চতুর্দশী অপরাহ্ন 4:03 পর্যন্ত। আজির সূর্যোদয় বিরজাক্ষেত্রকু 6:12, কুম্ভলগ্ন 1:17 উদয়। আজির সূর্যাস্ত বিরজাক্ষেত্রকু 5:44, সিংহলগ্ন 1:51 অস্ত। আজি কর্কট চন্দ্র রাত্রি 7:52 পর্যন্ত, এহাপরে সিংহচন্দ্র। অশ্লেষা নক্ষত্র রাত্রি 7:52 পর্যন্ত, এহাপরে মঘা নক্ষত্র। আজি জন্মিত শিশুর কর্কট রাশি বিপ্রবর্ণ দানবগণ, রাত্রি 7:52 গতে সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ দানবগণ। আজি মৃত ব্যক্তির পুষ্কর দোষ না। নিষিদ্ধ খাদ্য আজি বিরি ভোজন নিষেধ অটে। অপরাহ্ন 4:03 গতে আমিষ ভোজন নিষেধ অটে। আজির অমৃত যোগ প্রাতরু দিবা 7:48 মধ্যে, দিবা 8:36 গতে 11 মধ্যে, দিবা 12:36 গতে 2:12 মধ্যে, দিবা 2:48 গতে অপরাহ্ন 4:24 মধ্যে, রাত্রি 7:22 গতে 8:56 মধ্যে, এবং শেষ রাত্রি 3:20 গতে 4:08 মধ্যে। আজির মাহেন্দ্র যোগ রাত্রি 10:40 গতে 1:28 মধ্যে, এবং শেষ রাত্রি 4:08 গতে 6:12 মধ্যে। আজির কালবেলা এবং বারবেলা দিবা 9:16 গতে 12:57 মধ্যে। আজির কালরাত্রি রাত্রি 8:35 গতে 10:02 মধ্যে। আজির রাহুকাল পূর্বাহ্ন 10:30 ঠারু মধ্যাহ্ন 12 মধ্যে। আজি রাত্রি 7:52 গতে কর্কট রাশি ও মকর রাশির ঘাতচন্দ্র, রাত্রি 7:52 মধ্যে মীন রাশির ঘাত নক্ষত্র, এহাপরে মেষ রাশির ঘাত নক্ষত্র। ঘাত তিথি না। বিছা রাশি ধনু রাশি ও মীন রাশির ঘাত বার। বন্ধুগণ, এবে আসন্তু জানিবা মেষঠার মীন পর্যন্ত দ্বাদশ রাশির রাশিফল বিষয়রে। রাশিচক্রর প্রথম রাশি মেষ রাশি। আজি মেষ রাশি জন্মিত ব্যক্তি সকাশে একাদশ রবি শুভ ও চতুর্থ চন্দ্র অশুভ ফল প্রদান করিবে। আজি দিনটি শুভাশুভ মিশ্রিত ফল মিলিব। আপন জানি নথিবা স্থানরু অর্থ মিলিব,
ব্যবসায়ে সফলতা মিলিব। আজি আপন কাহারি প্ররোচনার পড়ি বহু স্থানক ভ্রমণ করা যাবে, আপনার সঞ্চিত ধনমান অযথায় খরচ করিবে। চতুর্থ গৃহ বিদ্যাগৃহ হইতিবারু বিদ্যার্থী মানে বিদ্যা পঠনরে দুর্বল রহিবে। রাশিচক্রর দ্বিতীয় রাশি বৃষ রাশি। আজি বৃষ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দশম স্থানরে রবিগোচর করুছন্তি শুভফল প্রদান করিবে। যেউ কার্য করিবে তাহা সহজরে পূরণ হেব। আপনকর গুরুজন মানে আপনকু সাহায্যর হাত বড়াইবে। তৃতীয় স্থানরে চন্দ্রগোচর করুছন্তি। চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু আপন হঠাৎ অর্থ ব্যয় করিবাকু বাধ্য হেবে। আপনক পরিবার মধ্যরে কাহারি শরীর অসুস্থ হইপারে। রাশিচক্রর তৃতীয় রাশি মিথুন রাশি। আজি মিথুন রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বিতীয় স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুক্লপক্ষ হেতু শুভফল মিলিব। আপনক কার্যকু সহকর্মী মানে প্রশংসা করিবে। প্রত্যেক কার্যরে আপনকু সহযোগ করিবে। ধনর আগমন হেব। নবমর বি আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি। আপন ধর্ম কাম করি বদনাম ও নিন্দা পাইবে। আপনক নিজ লোক মানে আপনকু ধোকা দেবে। আপন হতাশ হয়ে পড়িবে। রাশিচক্রর চতুর্থ রাশি কর্কট রাশি। আজি কর্কট রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে শ্রীচন্দ্র গোচররে ভ্রমণ করুছন্তি। শ্রীচন্দ্র অটই শুভ, কিন্তু এহাকু পাঁচরে বর্জিব। অষ্টমর বি অতি অশুভ ফল প্রদান করিবে। শত্রুমানে আপনকু চতুর্দিগরু ঘেরি যাবে। প্রত্যেক স্থানরে ভুল বুঝামণা হেব। মনরে শোকজাত হেব। মথা বিচলিত রহিবা কারণরু রাস্তা দুর্ঘটনা মধ্য হইপারে। আপন বহু ভুল কাম করিবাকু বাধ্য হেবে। রাশিচক্রর পঞ্চম রাশি সিংহ রাশি। আজি সিংহ রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দ্বাদশ স্থানরে চন্দ্র ও সপ্তম স্থানরে রবি গোচর করুথিবারু অশুভ ফল মিলিব। আপন কাহারি ভল উপদেশকু গ্রহণ ন করি অন্ধবলি কাম করিবে ও নিন্দা পাইবে। হঠাৎ এপরি পরিস্থিতি আসিব, আপন বহু ব্যয় করিবাকু বাধ্য হেবে। মনরে দুশ্চিন্তা বড়ি যিব। আপনকর হঠাৎ রোগ মাড়ি বসিব। শরীর সুস্থ থিবা সময়রে এপরি অসুস্থ হেব যে আপন বহু কষ্টরে জীবন যাপন করিবে। রাশিচক্রর ষষ্ঠ রাশি কন্যা রাশি। আজি কন্যা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে একাদশ চন্দ্র অন্য গ্রহ দ্বারা বাধা পাউথিবারু শুভফল প্রদান করিবে নাহিঁ। বহুদিনরু আশা করিথিবা কার্য আজি নিরাশারে পরিণত হইযিব। আপন এতে দুর্বল হইযিবে যে নির্জন স্থানরে রহিবাকু পছন্দ করিবে। মনরে রাগক্রোধ বৃদ্ধি হেব। ষষ্ঠ স্থানরে রবিগোচর করুছন্তি শুভফল মিলিব। আপনকর পর্যাপ্ত পরিমাণর ব্যবসায়রু অর্থ মিলিব। মনরে সন্তোষ লাভ করিবে। রাশিচক্রর সপ্তম রাশি তুলা রাশি। আজি তুলা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে দশম চন্দ্র বাধাপ্রাপ্ত অছন্তি শুভফল মিলিব নাহিঁ। পঞ্চমর বি আংশিক বাধাপ্রাপ্ত অছন্তি, কম অশুভ ফল মিলিব। কোর্ট কচেরীরে দণ্ডিত হইপারন্তি। মানসিক অস্থির হইপারে। আপনক কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দেব। যেউমানে আপনকু ভল কহুতুলে সেই মানে শত্রু হইযিবে। বহু দুশ্চিন্তা ভিতর দেই গতি করিবে। সন্তান মানঙ্কর শরীর অসুস্থ রহিব। রাশিচক্রর অষ্টম রাশি বিছা রাশি। আজি বিছা রাশি জন্মিত ব্যক্তি মানক সকাশে নবম স্থানরে চন্দ্রগোচর করুছন্তি শুভফল মিলিব। নবম চন্দ্র শুভকর্ম করাইব। আপন যেউ কাম পূর্বরু আরম্ভ করিথিলে তাহা পূরণ হইযিব। পূজাপাঠ ও গুরুভক্তিরে মননিবেশ করিবে। কোণসি অনুষ্ঠান মানঙ্করে বহু আর্থিক সাহায্য করিবে।
ଚତୁର୍ଥର ବି ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଅଶୁଭ ଫଳ ପ୍ରଦାନ କରିବେ ନାହିଁ। ଘାତବାର ଅଶୁଭ, ପରିବାର ମଧ୍ୟରେ ଅଶାନ୍ତି ଦେଖାଦେବ। ରାଶିଚକ୍ରର ନବମ ରାଶି ଧନୁରାଶି। ଆଜି ଧନୁରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଅଷ୍ଟମ ସ୍ଥାନରେ ଚନ୍ଦ୍ରଗୋଚର କରୁଛନ୍ତି ଅଶୁଭ ଓ ଘାତବାର ଅଶୁଭ। ମାନସିକତା ଦୁର୍ଘଟଣା ମିଳିପାରେ, ଶରୀର ପୀଡ଼ା ମଧ୍ୟ ହେବ, ଯାନବାହନ ଦୁର୍ଘଟଣା ହୋଇପାରେ। ସାଙ୍ଗସାଥି ବନ୍ଧୁ ପରିବାର ସମସ୍ତେ ଶତ୍ରୁ ପାଲଟିଯିବେ। ନିଜ ଲୋକମାନେ ଆପଣଙ୍କୁ ବିପଦରେ ପକାଇ ଆନନ୍ଦିତ ହେବେ। ବ୍ୟବସାୟ କେନ୍ଦ୍ରରେ ଚୋରି ଡକାୟତି ହୋଇପାରେ, କର୍ମଚାରୀମାନେ ଅମାନିଆ ହୋଇଯିବେ। ରାଶିଚକ୍ରର ଦଶମ ରାଶି ମକର ରାଶି। ଆଜି ମକର ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ସପ୍ତମ ଚନ୍ଦ୍ର ଶୁଭଫଳଦାୟୀ ହେବେ। ବିଦେଶରୁ ଧନାଗମର ସୁଯୋଗ ମିଳିବ। ଆପଣଙ୍କ ପରିବାର ମଧ୍ୟରେ ଥିବା ଭୁଲ ବୁଝାମଣା ଶାନ୍ତ ପଡ଼ିବ। ପରିବାର ମଧ୍ୟରେ ପ୍ରତ୍ୟେକ ବ୍ୟକ୍ତି ପ୍ରତ୍ୟେକଙ୍କ ସହିତ ହାତ ମିଳାଇ ଚାଲିବେ। ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀଙ୍କ ମଧ୍ୟରେ ନିବିଡ଼ ସମ୍ପର୍କ ଗଢ଼ି ଉଠିବ। ଅବିବାହିତଙ୍କ ପକ୍ଷେ ବିବାହର ଆଶା ଦେଖାଦେବ। ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ରବି ଗୋଚର କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କର ମୁଖମଣ୍ଡଳରେ ପୀଡ଼ା ଅନୁଭବ କରିପାରନ୍ତି। ରାଶିଚକ୍ରର ଏକାଦଶ ରାଶି କୁମ୍ଭ ରାଶି। ଆଜି କୁମ୍ଭ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ଷଷ୍ଠ ଚନ୍ଦ୍ର ବାଧାପ୍ରାପ୍ତ ଅଛନ୍ତି, ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିପାରିବେ ନାହିଁ। ଜନ୍ମର ବି ଅଶୁଭ କରାଇବ। ଆପଣ ଯାହା ଭାବିଥିବେ ତାହା ହଠାତ୍ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଯିବ। ମନରେ କ୍ରୋଧଜାତ ହେବ, ଆପଣ ଭୟାତୁର ହୋଇପଡ଼ିବେ। ମନ ମଧ୍ୟରେ କୌଣସି ଏକ ଅଜଣା ଭୟଜାତ ହେବ, ଆପଣ ବିଚଳିତ ହୋଇଯିବେ। ଦୁଃଖ କଷ୍ଟ ଆପଣଙ୍କର ପିଛା ଛାଡ଼ିବ ନାହିଁ। ଆପଣ କିଛି ଭୁଲ କାମ କରିବସିବେ, ଯାହାଦ୍ୱାରା ନିନ୍ଦା ପାଇବେ। ରାଶିଚକ୍ରର ଦ୍ୱାଦଶ ବା ଶେଷ ରାଶି ମୀନ ରାଶି। ଆଜି ମୀନ ରାଶି ଜନ୍ମିତ ବ୍ୟକ୍ତିମାନଙ୍କ ସକାଶେ ପଞ୍ଚମ ଚନ୍ଦ୍ର ଶୁକ୍ଳପକ୍ଷ ହେତୁ ଶୁଭଫଳ ପ୍ରଦାନ କରିବେ। ପୂର୍ବରୁ ଲାଗିଥିବା ରୋଗରୁ ସାମୟିକ ଭାବରେ ମୁକ୍ତି ମିଳିବ। ମନରେ ଆଶାର ଆଲୋକ ଦେଖାଦେବ। ଆଜି ଆପଣ ଯାହାକୁ ଯାହା କହିବେ ତାହା ବେଦରଗାର ହେବ। ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ଜ୍ଞାନ ବୃଦ୍ଧି ହେବ। ଆପଣଙ୍କର ଉପସ୍ଥିତ ଜ୍ଞାନ ବଳରେ ଆପଣ ବହୁ ବଡ଼ ବଡ଼ ବିପଦରୁ ମୁକୁଳିଯିବେ। ବହୁ କାମରେ ହାତ ଦେଇ ଆପଣ ସଫଳ ହେବେ, ଶୁଭ କର୍ମମାନ କରିବେ।